অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ জানাতে গেলে তাদেরই এক ঘরে করে দেওয়া হয় বলে অভিযোগ। সালিশি সভা করে মিটিয়ে ফেলার নির্দেশও দেয় স্থানীয় তৃণমূল নেতা ও মাতব্বররা বলে অভিযোগ। আরও অভিযোগ, অভিযুক্ত যুবককে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। অপরদিকে ওই নাবালিকা 5 মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায়। গোপনে ওই নাবালিকার মা থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা যায় অভিযুক্তের দিদি 21 ফেব্রুয়ারি ওই নাবালিকাকে তাদের বাড়ি নিয়ে যায়। কিছুক্ষণ পর দিদি বেরিয়ে গেলে ওই যুবক ছুরি দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ভয়ে ওই নাবালিকা বাড়িতে কিছু জানায়নি। বাড়িতে থাকার পরে আমাকে একজন ডাকতে আসে, ছেলেটার দিদি ডাকতে আসে। তো ডাকতে আসবার পরে আমি এবার যাই ছেলেটার দিদির বাড়িতে। তো যাবার পরে এবার ছেলেটার দিদিটা বললো বস, আমি বসবার পরে, আর আমি জানি না যে ছেলেটা ঘরে আছে। তো না দেখবার পরে এবার মেয়েটা না দিদার বাড়ি চলে যায়। তারপরে আমাকে ছেলেটা ঘরের ভিতরে ডাকে, ঘরের ভিতরে ডেকে আর বলে যে তুই বস এখানে। আর তখন ছুরি দেখায়, ছুরি দেখায় খারাপ নুরা যত সব কাজ করে। ছেলেটা বলে তুই যদি কোনোদিন বলিস তাহলে তোকে আমি এসে বলে ফের বলে শেষ করব। তারপরের দিন ছেলেটা চলে যায় বাইরে। তো আর আমি আমার মাকে কিছু বলি না। ছেলেটার কি নাম? নাগর। নাগর কি? দাস। কোথায় বাড়ি ছেলেটা? আমাদের বাড়ির কাছে। আচ্ছা। পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি পরিবার জানতে পারে। থানায় অভিযোগ জানানোর উদ্যোগ নিলে সালিশি সভার নির্দেশ দেয় তৃণমূল কর্মীরা বলে অভিযোগ। থেকে 4 মাস আগে আমার মেয়েকে এমনি এমনি করেছে। কি করেছে? ধর্ষণ করেছে, চাকু টাকু দেখাই। করার পরে মেয়েটা বলে না, মেয়েটা ভয়ে বলে না, আমাদেরকে চাকু টাকু দেখাচ্ছে, ধমকি দেখাচ্ছে যে তোর মাকেও মেরে ফেলবো, তোর ভাইকে, তোর বাবাকে, সবাইকে মেরে ফেলে দেবো। সেই ছেলে ধমকি দেখায় চলে গেছে বাইরে। বাইরে গেছে তো ছেলেকে বলছে কি ডেকে নিয়ে আয়, গ্রামবাসী সবাই জানতে পারলো। সবাই জানার পরে আমাদেরকে ছিচি করে, আমাদের মুখ দেখার মতো থাকলো না। আমরা মেয়েটা চলে গেল, ছেলেটা আর আসলো না। এখন কি করবো মেয়ে গেলে? আমি কত বছর বয়স মেয়ের? মেয়ের 16 বছর। ওদিকে ভয় দেখাচ্ছে তৃণমূলের লোক যে থানা পুলিশ করে দিয়েছি, এই করে আমাদেরকে ভয় দেখাচ্ছে। কি বলছে? বলছে তোমরা কেন কেস করলে আগে? বাড়িতে এখানে মীমাংসা হতো, তোমরা মীমাংসা না করে তোমরা কেস কেন করতে গেলা? কেন এটাই বলছে এখানকার তৃণমূলের লোক। ধর্ষণ করেছে, ধর্ষণ করবার পর তবে আমি জানি না, কিছু জানি না আমি। আমার বেটিতেও কোনোদিন কোনো কিছু বলেনি, না আমাকে বলেছে আর না ধরতে গেল ওর মাকে বলেছে। কোনোদিন কেউ কিছু জানেনি। গ্রামের লোকই ধরতে গেলে জিজ্ঞাসা করেছে, তখনকার গ্রামের লোককে বলেছে আমার বেটিতে যে এমনি এমনি দুষ্কর্ম করেছে, রেপটা করেছে আমার সঙ্গে। দেখে চাকু দেখায় করেছে, আর বলেছে যে তুই যদি বলে দিস তোর মা বাপকে, যদি গ্রামের লোককে যদি বলে দিস তা আমি তোর মাকেও মারবো, তোর বাপকেও মারবো, তোর ভাইকেও মারবো, তোর 1400 টাকা মেরে ফেলে দেবো আমি। হ্যাঁ, এবার আমার বেটির ভালোটা চাই বলেই আমি এবার নিজের মনে আমি পুলিশের কাছে গিয়েছি। আমি ধমকিটা কারা দিচ্ছে? কাকা তৃণমূলের লোকই দিচ্ছে, এটা ধমকি দিচ্ছে। কি ধমকি দিচ্ছে? বলছে যে তোকে পুলিশের কাছে যেতে হবে না, যেটা হবে মীমাংসা আমি করে দেবো, আমি তোর বেটির উদ্ধার করে দেবো আমি। কিন্তু আজকে ধরতে গেলে 7 দিন হয়ে গেল, 7 দিন ধরে না তৃণমূলের লোক জানাইছে আমাকে আর না কিছু করেছে। লাস্টে বাধ্যতে আমাকে পুলিশের কাছে যেতে হয়েছে। আমাকে থানাতে কমপ্লেন করেছেন? হ্যাঁ, থানাতে কমপ্লেন করেছি আমি। যদিও তৃণমূল কংগ্রেস সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। আমাদের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক এলাকাতে একটা নাবালিকা মেয়েকে ধর্ষণ করে গর্ভবতী করে দেওয়া হয়েছে, থানাতে এফআইআর হয়েছে এবং আসামি অ্যারেস্ট হয়নি, এবং ওই পরিবারের লোককে হুমকি দেওয়া হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, যা পরিবারের লোক থেকে জানা যাচ্ছে। তাকে হুমকি দেওয়া হচ্ছে কেসটা উইথড্র করে নেওয়ার জন্য। আজকে যদি প্রশাসন এগুলোতে অ্যাক্টিভ না হয় তাহলে দিন দিন এগুলো ক্রাইম বেড়ে যাবে। ভোট যেটা হয়ে গেল, যে এলাকায় ঘটনাটা ঘটেছে আপনি যেটা বলছেন, এখানে তৃণমূল যৎসামান্য ভোট পেয়েছিল, এখন একটা হয়তো বাজে কাজ করেছে,
তৃণমূলের নাম নিয়ে এরা মানে বাঁচতে চাইছে। তৃণমূল এই সমস্ত জিনিসকে, নোংরাম কাজকে, জঘন্য অপরাধকে তৃণমূল কোনোদিনই প্রশ্রয় দেয় না এবং দিবেও না। এরা অ্যাকচুয়ালি সকাল সবাই বিজেপি করে, এখন যেহেতু একটা খুব বাজে জঘন্য কাজ একটা ওরা করেছে, এখন তৃণমূলের নাম নিয়ে ওরা ভাসতে চাইছে। এরা সবাই অ্যাকচুয়ালি ওই পাড়ায় আমরা গেছি, ভোটের সময়ও গেছি, এরা সবাই কিন্তু বিজেপি করে, তৃণমূলের নাম নিয়ে ভাসতে চাইছে। আমরা পুলিশ প্রশাসনকে আমরা যাব, রিকোয়েস্ট করব, যারা এই ঘটনার সাথে যুক্ত আছে তাদের বিরুদ্ধে পুলিশ যাতে কঠোর যাতে ব্যবস্থা নেয়, তার জন্য পুলিশ প্রশাসনকে আমরা বলবো। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক, পুলিশ অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। আমি তো বিশ্বাস করিনি, তো আবার তো বিশ্বাস হয়ে যায়, আবার সত্যিকারে হয়ে যায়, তো আমি নিব কি নিব, মেডিকেল চেক করে তো আবার সত্যিকারে হয়ে যায়, তো আমি নিব। আচ্ছা, কার কিছু না, কাকো আমি পুষে যাবো না, আমি আমি নিজে থেকে নিব, আমি নিজে থেকে বার্তা গোসাই নিব। আচ্ছা, কি মনে হচ্ছে আপনার ছেলে এই ঘটনা ঘটাতে পারে, ঘটিয়েছে? আপনার ছেলে এখানে আছে? না, এখানে নাই। কোথায় গেছে? বাইরে, 7-8 মাস বাইরে আছে। মালদা থেকে দেবু সিংহ, আনন্দ বার্তা।